আই থিংক মুস্তাফিজের আজকে যে স্পেলটা ছিল, আমার মনে হয় যে 5 উইকেট পেলে যেরকম একটা স্পেল হয় তার চেয়ে কম আমি বলবো না, সেরকম একটা ভ্যালুয়েবল স্পেল ছিল। স্পেশালি লাস্ট ওভারে এসে মাত্র একটা রান দেওয়া, 5টা ডট বল করা, মানে ইটস আ লট। এবং আলহামদুলিল্লাহ হি হ্যাজ ডেলিভার্ড ফর দ্য টিম। এবং আমি সবসময় এটা বিশ্বাস করি, হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার, হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস বোলার। এবং ইনশাল্লাহ ও আরও অনেক বছর সার্ভিস দেবে এবং আরও অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আজকে আমি সাকিবকে রিকোয়েস্ট করেছিলাম যে হার্ডলে যেন ও কথাটা বলে, কারণ মাঝে মাঝে সাকিবের অনেক সময় অনেক ধরনের কথা আমার মনে হয় যে আরও বেশি এনকারেজিং হয়। হি ইজ ওয়ান অফ আওয়ার মেইন মেম্বার এবং অনেক এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার এবং সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার আমার মতে আমাদের টিমে। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে সাকিব যেন হার্ডেলে কথাটা বলে এবং হি টোল্ড যেন আমরা প্যানিক না করি, হয়তোবা যদি ইনশাল্লাহ প্রথম ম্যাচের মতো আমরা এক দুইটা আর্লি উইকেট পেতে পারি, হয়তোবা নাও পেতে পারি, এটা পার্টনারশিপ হলেও যেন আমরা খেলাটা ছেড়ে না দেয় এবং বিশ্বাসটা যেন শেষ পর্যন্ত ধরে রাখি। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমরা জিতি বা হারি এটা কোনো ম্যাটার করে না, বাট আমরা যেন আমাদের প্রসেস অনুযায়ী চলি এবং ফিল্ডিংটা যেন আমরা একদম জান দিয়ে ফিল্ডিং করি। আলহামদুলিল্লাহ প্রথমত ক্রেডিট গোজ টু দ্য ফুল টিম, ছেলেরা যেভাবে খেলেছে, ওদের ওই ক্ষুধা, তাদের সেই অ্যাটিটিউড, সব মিলিয়েই আর কি পুরো টিম এফোর্ট ছিল, ইনক্লুডিং কোচিং স্টাফ, সবাই নিজেরা একজন আরেকজনকে আমরা ব্যাক করেছি যে কতটুকু ইম্পর্টেন্ট ছিল এই সিরিজটা আমাদের জন্য। কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে T20 ফরম্যাটে হয়তো বা র্যাঙ্কিংয়ে আমরা এই মুহূর্তে কিছুটা নিচে আছি, বাট আমাদের ভিতরে বিশ্বাসটা ছিল যে আমরা টিম হিসেবে ভালো, আমাদের আরও ভালো করা উচিত এবং আমরা করতে পারি। ওই বিশ্বাসটা আমার মনে হয় যে সবার ভিতরে ছড়ানোটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং ছেলেরা একজন আরেকজনকে মন থেকে অনেক সাপোর্ট করেছে, মাঠে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আম ভেরি হ্যাপি ফর দ্য টিম, হ্যাপি ফর দ্য বয়েজ, এবং আমার মনে হয় এটা ক্রেডিট গোস টু অল দ্য টিম মেম্বার্স। অ্যাকচুয়ালি T20 ক্রিকেটে আমার মনে হয় যে অনেক সময় প্ল্যান মাফিক আপনার এগোতে হয়, আবার অনেক সময় আপনার প্ল্যান থেকে একটু সরেও আপনার ডিফারেন্টভাবে একটু চিন্তাভাবনা করতে হয়। আমার কাছে মনে হচ্ছিলো যে পার্টিকুলারলি সাকিবকে যখন লাস্ট ওভারে আনা হলো তখন আমার উইকেটটা খুব দরকার ছিল এবং সাকিব হ্যাজ ডেলিভার্ড দ্যাট। এবং ক্রেডিট গোস টু আই থিঙ্ক অল দ্য বোলার্স, অল দ্য ফিল্ডার্স, দে হ্যাভ পুট দ্য হার্ট আউট ইন দ্য গ্রাউন্ড, স্পেশালি মুস্তাফিজ ওয়াজ আউটস্ট্যান্ডিং, ইজ এ চ্যাম্পিয়ন বোলার, নো ডাউট অ্যাবাউট ইট। এবং অল দ্য বোলার্স আই থিঙ্ক ডিড দে হার্ট আউট টু দ্যাট। আলহামদুলিল্লাহ প্রথমত ক্রেডিট গোস টু দ্য ফুল টিম, ছেলেরা যেভাবে খেলেছে, ওদের ওই ক্ষুধা, তাদের সেই অ্যাটিটিউড, সব মিলিয়েই আর কি পুরো টিম এফোর্ট ছিল, ইনক্লুডিং কোচিং স্টাফ, সবাই নিজেরা একজন আরেকজনকে আমরা ব্যাক করেছি যে কতটুকু ইম্পর্টেন্ট ছিল এই সিরিজটা আমাদের জন্য। কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে T20 ফরম্যাটে হয়তো বা র্যাঙ্কিংয়ে আমরা এই মুহূর্তে কিছুটা নিচে আছি, বাট আমাদের ভিতরে বিশ্বাসটা ছিল যে আমরা টিম হিসেবে ভালো, আমাদের আরও ভালো করা উচিত এবং আমরা করতে পারি। ওই বিশ্বাসটা আমার মনে হয় যে সবার ভিতরে ছড়ানোটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং ছেলেরা একজন আরেকজনকে মন থেকে অনেক সাপোর্ট করেছে, মাঠে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আম ভেরি হ্যাপি ফর দ্য টিম, হ্যাপি ফর দ্য বয়েজ, এবং আমার মনে হয় এটা ক্রেডিট গোস টু অল দ্য টিম মেম্বার্স।